শ্রী মা সারদা দেবী স্বামী গম্ভীর আনন্দ একবার গোপেশ মহারাজ জয়রামবাটিতে থাকিতে সংবাদ পাইলেন ঢাকার ভক্তগণ শ্রীমাকে ওই অঞ্চলে লইয়া যাইবার ব্যয় নির্বাহে দেড় হাজার টাকা চাঁদার জন্য ছাপানো আবেদন বাহির করিয়াছেন তিনি চাঁদার কথা না বলিয়া সুযোগ মতো শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন মা আপনার পূর্ববঙ্গে যাবার সম্ভাবনা আছে কি মা বলিলেন কি জানি বাবা ঠাকুরের যেখানে ইচ্ছা তিনিই জানেন তখন গোপেশ মহারাজ সাধারণভাবে বলিলেন যে ঢাকার ভক্তগণ তাহাকে লইয়া যাইবার উদ্যোগ করিতেছেন শুনিয়া বলিলেন চাঁদা তুলবে তো একটু চুপ করিয়া থাকিয়া আবার বলিলেন লোকগুলো হুজুক নিয়ে আছে এই দেখো না ঠাকুরকে নিয়ে আর এক হুজুক উঠেছে একবার গড়বেতা হইতে দুজন ব্রহ্মচারী জয়রামবাটিতে আসিলে শ্রীমা জিজ্ঞাসা করিয়া বুঝিতে পারিলেন যে তাহার আশ্রমের জন্য ওই অঞ্চলের বড় বড় গ্রামে অর্থ সংগ্রহ করিতে চায় অমনি তিনি নিষেধ করিলেন দেখো ঠাকুরের নাম করে আমাদের এই অঞ্চলে সেবাশ্রম বা অন্য কিছুর জন্য চাঁদা আদায় করো না শহরে বা দূরে যা হয় করো মায়ের নতুন বাড়ির গৃহ প্রতিষ্ঠার সময় ললিতবাবু জয়রামবাটিতে উপস্থিত ছিলেন তিনি সেখানে অবৈতনিক বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্য উৎসাহী হইয়া শ্রীমাকে বুঝাইতে লাগিলেন মা আপনার নামে ভক্তদের কাছে আবেদন বের করলে এই গরিব লোকেদের মহা উপকার হয় এইভাবে টাকা তোলা মায়ের মনপুত না হইলেও তিনি চক্ষু লজ্জায় কিছু বলিতে পারিতেছিলেন না এমন সময় ব্রহ্মচারী রূপচৈতন্য সেখানে আসিয়া ও প্রস্তাব শুনিয়া ঘোর প্রতিবাদ করিলেন মা ইহাতে স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন এবং পরে রাসবিহারী মহারাজকে বলিলেন এ দেখছি আমার যোগিনীর মতো আমায় রক্ষা করলে টাকা চাওয়া ললিতবাবু পরে নিজেই হোমিওপ্যাথিক ঔষধালয়ের ব্যয় বহন করিতেন ইহার পর মায়ের সৌজন্য বেলা আন্দাজ দুইটার সময় জীবটার রায়েদের একটি ছেলে কোনো কাজে জয়রামবাটিতে আসিয়াছিল সে সমবয়সী পূর্ব পরিচিত রামময় প্রভৃতিকে দেখিয়া মায়ের বাড়ির বৈঠকখানে গল্প জমাইয়া বসিল এদিকে মা খবর পাইয়াই উনান ধরাইয়া একটু হালুয়া তৈয়ারি করিতে বসিলেন রামময় বলিলেন মা ও তো আপনার কাছে আসেননি আমাদের বয়সী তাই একটু আড্ডা দিতে এসেছে ওর জন্য এত কষ্ট করার কি দরকার মা উত্তর দিলেন তা কি হয় বাবা ওরা আমাদের জমিদার রাজা ওদের জন্য একটু করতে হয় শ্রী মায়ের ভাষা উপদেশ প্রণালীতে কতগুলি বৈশিষ্ট্য ছিল তিনি কলকাতার লোকেদের সহিত কলকাতার ভাষায় কথা বলিতেন কিন্তু আত্মীয় স্বজনের সহিত দেশের ভাষায় ব্যবহার করিতেন তবে দেশের ভাষার সহিত প্রায় কলকাতার ভাষা মিশিয়া যাইত আবার কলকাতার ভাষাতেও দেশের দু চারটি শব্দ বা উচ্চারণ ভঙ্গি আসিয়া পড়িত তাহার প্রত্যেকটি কথাই ছিল মিষ্ট এবং কোমল ভক্ত কেউ আদেশ না দিয়া বলিতেন বাবা এটা করলে ভালো হয় না তবে সন্তানগণের মঙ্গল কামনার সময়ে সময়ে অল্প বয়স্ক তিনি আদেশও দিতেন আমি বলছি তুই এটা কর কখনো কখনো শব্দ বা বাক্য বিশেষের উপর জোর দিবার জন্য তিনি হা টানিয়া টানিয়া উচ্চারণ করিতেন বিভূতিবাবু একদিন জয়রামবাটি হইতে কর্মস্থলে ফিরিয়া যাইতেছেন এমন সময়ে রাস্তায় জল ঝড় আরম্ভ হইল মধ্যে আবার দারকেশ্বর নদ পার হইতে হয় সারাদিন মায়ের দুশ্চিন্তায় কাটিল পরের সপ্তাহে বিভূতিবাবু পুনরায় জয়রাম বাটি আসিলে মা বলিলেন তুমি তো চলে গেলে জল হচ্ছিল আমি ভাবছিলাম বিভূতি আমার এতক্ষণ বড় নদী পেরুলো। কথার মধ্যে তিনি সুন্দর ছড়া কাটিয়া উহা চিত্তগ্রাহী করিয়া তুলিতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি প্রণেতা শ্রীযুক্ত অক্ষয় সেন একদিন মাতা ঠাকুরানের নিকট আসিয়া মা বলিয়া সম্বোধন করিলে তিনি উত্তর দিলেন হ্যাঁ বাবা তখন অক্ষয়বাবু বলিলেন মা আমি মা আর আর তুমি বললে হ্যাঁ ভয় সীমা অমনি উত্তর দিলে। না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হয় জয় জনৈক স্ত্রী ভক্তকে শ্রীমা একদিন বুঝাইতেছিলেন যে মানুষের দেওয়া জিনিস থাকে না সুতরাং তাহাদের কাছে কিছু চাইতে নাই এমন কি বাপ বা স্বামীর কাছেও নহে পরে বলিলেন ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরোয় না যে চায় সে পায় না যে চায় না সে পায় নিবেদিতার দেহত্যাগ প্রসঙ্গে তিনি একদিন বলিয়াছিলেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী এই সমস্ত ভাববহুল প্রবাদ বাক্যাদি প্রয়োগ ছাড়াও মায়ের এমন একটা সুন্দর শব্দ বিন্যাস পদ্ধতি ছিল যাহা সরল হইলেও অতীব চিত্তাকর্ষক অথচ মার্জিত রুচি এবং চিন্তাশীলতার পরিচায়ক প্রথম মহাযুদ্ধের অবসানের সংবাদ শ্রী মাকে জানাইতে গিয়া যতীন্দ্রনাথ ঘোষ মহাশয় যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসনের চোদ্দ দফা সন্ধি শর্ত বুঝাইতে লাগিলেন তখন একটু শুনিয়ায় মা বলিলেন ওরা যা বলে ও সব কথাটার তাৎপর্য বুঝিতে না পারিয়া চিন্তা করিতেছেন দেখিয়া তিনি আবার বলিলেন যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার জয় মা জয় মা জয় মা হরি তৎসত